এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা আউলিয়ায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, মনটা কি চায় না এমন একজন সন্তান রাখিয়া কবরে যাবেন, যেই সন্তান আপনার জানাজার ইমামতি করবে, যেই সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এরে আম্মা জান, মদিনার নবী কত সম্মান আপনাদের বয়ান করে গেলেন, আমার আল্লাহ এত সম্মান আপনাদের দান করলেন। ও আম্মা জানেরা, ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শ আলা বানাবেন, ডাক্তার হবে সন্তান কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান বাধা নাই, আপনার সন্তানের প্রফেসর বানাবেন বাধা নাই, তবে মা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আদর্শ দেখিয়া খারাপ ছেলেগুলো যেন ভালো হয়, আপনার সন্তানের কারণে যেন কোনো অন্যের সন্তান খারাপ না হয়। আর এই ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে চান, আপনাকে ভালো আদর্শওয়ালা হতে হবে, কারণ আপনার আদর্শকে ফলো করিয়া সন্তান সামনের জীবনে আগাবে। কারণ মা বাবার তুলনায় সন্তান মাকে সময় দেয় বেশি, মাকে ফলো করে চলে বেশি। এই জন্য নবী বলেন, দুনিয়াতে যা দেখো সব সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরু মাতা ইদ্দুনিয়াল ইমরাতুস সালিহা, এই দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো পর্দানিশী নেককারিনী নারীরা। ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার প্রাথমিক শিক্ষিকা হলো তার আম্মা জান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো মায়ের গর্ব থেকেই তো এই জমিনে নবী আসছে, আপনার মতো মায়ের গর্ব থেকেই তো হাফেজে কোরআন জমিনে আসছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, হাফেজে কোরআন, শেখুল হাদিস, আপনার গর্ব থেকে বড় বড় ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, যারা ডাক্তারি করতে গিয়ে এক বেলার নামাজও বাদ দেয় না, ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে নামাজ সারে না, প্রফেসর হইয়াও এক বেলার নামাজ বাদ দেয় না। ও আম্মা জান, আল্লাহর কাছে যদি এমন সন্তান কামনা করেন, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? আজকে স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে আড্ডা দেন, আবার স্বামীর টাকা অগোচরে গুনাহের কাজে ব্যয় করেন, কয়দিন আর আম্মা জান? এমন একটা দিন আসবে, সাদা কাফনের পাঁচটা কাফুন পরাইয়া যখন ঘর থেকে লাশটা নামায় দিবে আপন জনেরা, তখন সন্তানগুলো আম্মু আম্মু বলে কান্না করবে, ও মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না। ওই বাঁশবাগানে সাদা কাপড়ের প্যাকেট কইরা রাখিয়া পারাইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে, আপনার আপন বলতে কবরের মধ্যে কেউ থাকবে না। ওই জন্য মা, এখনো সময় আছে, তওবা করে নেন, স্বামীর খেদমত করেন, দোয়া নেন, মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন, অন্তত কোরআন শরীফের সবকটা দিয়া কোরআন সিনায় ঢুকায় দিবেন, আর মাল নষ্ট করবেন না, বেপর্দায় বেগানার নজর নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়িদের জন্য দোয়া করবেন। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, মুসলমান না হইয়া মরা যাবে না। যদিও দাবি করি মুসলমান, এখনো আমার ইমান আমলের মধ্যে যথেষ্ট দুর্বলতা, দাবি করি আমি মুসলমান, আমার জবানে মিথ্যা বন্ধ নাই, গীবত শেকায়াত বন্ধ নাই, গালাগালি বন্ধ নাই, মুসলমান দাবি করি, হারাম থেকে এখনো বাঁচতে পারি নাই, এই মুসলমানিত্বের কোনো দাম নাই। আল্লাহ কয়, বান্দা এখনো সময় আছে, তওবা নামের মেডিসিনটা গ্রহণ কর, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব। অ যুবকেরা, একটু নিজের মনটাকে প্রশ্ন করো রে বাবা, এই মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো সন্তান কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ
আশীর্বাদ দেয় না আমি কেন পারি না আমার কপাল কেন এত খারাপ আমার উপরে আল্লাহ বুঝি বেজার হয়ে গেল গুনার কারণে মা বাবার অভিশাপ বুঝি কপালে লেগে গেল আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও পেছনে যদি অন্যায় হয়ে থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ আজকে তওবার জন্য রেডি হয়ে গেলাম ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة
لساني يفقه قولي. میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ، میں قیس کے مانند نہیں عاشق لیلیٰ. میں عاشق مولا ہوں میرا عشق دوانا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا. عائشہ صدیقہ رضی اللہ عنہا নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লীলাবনীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিল 3 ডিসেম্বর 2022 মহতী এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব, প্রধান অতিথি জনাব প্রকৌশলী তানবীর শাকিল জয় সাহেব, মাননীয় এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব এ কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, সাকি এ কৌসার, আকা এ নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব এ নবুয়ত, ফখরে মৌজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে
মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককে আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরায়ে আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি হে দুনিয়ার মুমিনেরা নারী পুরুষ ধনী গরিব তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি হে দুনিয়ার উম্মতেরা তোমরা সকলেই দায়িত্বশীল আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সাহাবায়ে কেরামদের কেউ দাঁড়িয়ে বললেন নবী কার উপরে কি পরিমাণ দায়িত্ব জানতে চাই নবীজি বললেন যার অধীনে যারা থাকে অধীনস্থদের কর্তা যিনি মালিক বা গার্ডিয়ান যিনি তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য যেমন সন্তান পিতামাতার অধীনে পিতামাতা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীনে স্বামী স্ত্রীর দায়িত্বশীল ছাত্র শিক্ষকের অধীনে শিক্ষক ছাত্রের দায়িত্বশীল মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল সরকার গোটা দেশের দায়িত্বশীল এমপি তার আসনের দায়িত্বশীল দুনিয়ার সমস্ত উম্মতের দায়িত্বশীল উলামায়ে কেরাম আরেকজন সাহাবি দাঁড়াইলেন নবীজি আমার অধীনে কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমি কিসের দায়িত্বশীল নবীজি বললেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ পাক হাত দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন পা দিয়েছেন এগুলো প্রত্যেকটা কোনো না কোনো একটা কাজ করার জন্য আল্লাহ দিয়েছেন অকারণে আল্লাহ পাক এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই কিয়ামতের দিন এগুলোকে আল্লাহ পাক হিসাব নেবেন প্রত্যেকটার কেউ যদি মিথ্যার আশ্রয় নিতে চায় আল্লাহ জবান বন্ধ করে বলবেন এই হাত কথা বল
চোখ কথা বল, কান কথা বলো, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگو يد من چنی دزدی دام লব্বগু ইয়াদ মঞ্চুনি বসি দাম চশমগু ইয়াদ চিদাম গম জাহারাম গোশগু ইয়াদ চিদাম সমরুল কালাম হাত আল্লাহর কাছে কথা বলবে আল্লাহ আপনি হাত দিয়া যেই ডিউটি করার জন্য বানাইছেন এই ডিউটি বান্দা করে নাই হাত দিয়া বান্দা মা বাবার খেদমত করবে করে নাই মরং বিরোধিতা করেছে হাত দিয়া বান্দা ন্যায়ের পক্ষে লিখবে বান্দা উল্টা পথে লিখেছে অন্যায়ভাবে চোখ বলবে আল্লাহ পাক আপনি চোখ দিয়া যা দেখার আদেশ দিয়েছেন বান্দা তা দেখে নাই চোখ দিয়া বান্দা মাকে দেখবে সওয়াব বাবাকে দেখবে সওয়াব চোখ দিয়া বান্দা আসমান দেখবা জমিন দেখবা বড় বরকত চোখ দ্বারা বাইতুল্লাহ দেখবা সওয়াব মাওলা পাকের কোরআন খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব মদিনার নবী বলেন এই উম্মতের দল আল্লাহর দেওয়া চোখ যদি কোরআনের দিকে তাকাইয়া তুমি কাটাও একটা অভ্যাস যদি করে নিতে পারো দৈনিক কিছু টাইম আমি কোরআন দেখব মহব্বত লাগায় যদি দেখো মরণের আগে চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না যদি এই চোখ দিয়া বান্দা মা দেখো না বাপ দেখো না কাবা দেখো না বাইতুল্লাহ দেখো না কোরআন দেখো না ওলামায়ে কেরাম দেখবা সওয়াব দেখো না বরং সারাটা রাত্র মোবাইলের স্ক্রিনে নজর দিয়া কবিরা গুনাহ করো এমন যদি তোমার অবস্থা হয় যতই বাহাদুরি করো নমরুদ হামান কারুন ফেরাউনের মতো বাহাদুর হতে পারো নাই পারবাও না ওই নমরুদই ফেরাউন সাদ্দাত কারুন হামানকে ধ্বংস করতে আমার আল্লাহর কোনো বাহিনী পাঠাতে হয় নাই তোমার মতো গাদ্ধার বাহাদুরকে আমার আল্লাহ দমন করতে একটা সেকেন্ড লাগবে না এজন্য যার যার দায়িত্বের হিসাব থেকে বাঁচার চিন্তা করো يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا هي مؤمنের দল জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিবারকে বাঁচাও দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামে যায় আপনাদের কোনো প্রশ্ন নাই আল্লাহ জিজ্ঞাসাও করবেন না এরা কেন জাহান্নামে গেল কিন্তু হে মা হে বাবা হাশরের ময়দানে যদি আল্লাহ না করুন আপনার সন্তান আটকায় যায় বাবা হইয়া জবাব না দিয়া কদম বাড়ানোর কোনো উপায় হবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন সন্তান নামাজ পড়েছো বলে পড়ি নাই রোজা রাখছো রাখি নাই জিকির করেছো করি নাই কোরআন পড়েছো পড়ি নাই কেন নামাজ পড়ো নাই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে
ربنا إنا أطعنا سادتنا أكبراءنا فأضلونا السبيلا. আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমাকে বেনামাজি বানিয়েছে, আমার মুরব্বীরা আমাকে বেপর্দাওয়ালা বানিয়েছে। আমি জীবনে গুনাহ চিনতাম না, মা বাবায় গুনাহ চিনাইল। আমি জানতাম না কেমনে সুদের টাকা নিতে হয়, হারাম খাইতে হয়, মা বাবা আমারে চিনায় দিয়েছে। এইভাবে মা বাবার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ বলবেন, এরে গোলাম, তোমাকে বিবেক দিয়েছিলাম ভালো মন্দ যাচাই করার জন্য, বিবেকটাকে কাজে লাগাইয়া চলো নাই কেন? সন্তান বলবে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ বলবেন, আজ তোর বিবেকের বিচার করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, তোমার আত্মা বা বিবেক নামের আদালতের বিচার করা হবে। তখন সন্তান বলবেন, হে মালিক, আমার মুরব্বীদের বিচার, মুরব্বীদের দুর্বলতার কারণে আজ আমি অপরাধী হয়ে গেলাম। একটু যদি চেষ্টা করতেন আমি এত পাপি হইতাম না, যেই মুরব্বীদের কারণে, মা বাবার কারণে এত খারাপ হয়ে গেছে। আমার বিবেকের বিচারটা যদি করো, আমার অনুরোধ থাকলো আমারে যেই শাস্তি দিবা, এর ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। ডবল এলাকার মা বোনেরা নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, যদি এমন হয় এরপরও নাজাত পাওয়া যাবে না, আপনার আহাল পরিবারকে যদি আপনি গুনাহ থেকে বাঁচাইয়া না যান। মদিনার নবী আমার রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই, জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মায়ের নবী বলেন, যে নবীর কলিজার টুকরা ফাতেমা, নবীর এত আদরের, নবী বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও। ওই কবরে যদি গুনাহ নিয়া যাও, কবর ভালো ব্যবহার করবে না। এই জন্য নবী বললেন, এই দায়িত্বশীলেরা, যার যার দায়িত্বের হিসাবের চিন্তায় বিভোর হয়ে যাও, চালাকি করবা না, অন্যের হিসাব না মিলাইয়া নিজের হিসাবটা তাড়াতাড়ি মিলায় নাও। কই ছিলা, কই আসো, কই যাইবা, কি নিয়া যাইবা, কি রেখে যাইবা, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, সঙ্গে কি নিয়ে যাব, দুনিয়াতে কি রেখে যাব। পারছিনি ভালো কিছু রেখে যাইতে, যে মরিয়া গেল মানুষ, আমার রেখে যাওয়া জিনিসগুলো দেখা দোয়া করবে। পারছিনি একটা মাদ্রাসা করে যাইতে, পারছিনি একটা এতিমরে কোরআনওয়ালা বানায় যাইতে, পারছিনি নিজের সন্তানটারে আদর্শ মানুষ বানাইতে। সাথে কি নিয়ে রওনা দিলাম, চিন্তা করো রে মানুষ, চিন্তা করার মতো মেধা আমার আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। আল্লাহ বলেন, এই মুমিনের দল, ইত্তাকিল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা বান্দার দ্বারা সম্ভব না।
নবীও পেরেশান, আল্লাহ পাক সান্ত্বনার বাণী পৌঁছাইয়া দিলেন, জিব্রাইল যাও নবীরে শুনায় দেও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে তোমরা ভয় করো তোমাদের সাধ্যমতো, সাধ্যমতো যদি ভয় করো। এ আয়াত যখন শুনলেন সবাই আশ্বস্ত হলেন, হ্যাঁ আল্লাহকে আমাদের সাধ্যমতো ভয় করা সম্ভব, তবে আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। খারাপ লাগতেছে আপনাদের? খেলার টাইম হয়েছে নি? খেলা দেখবি না রে যুবকেরা, তোর মামতো ভাই খালতো ভাই কে জিতলো কে ঠগলো, কার জন্য সাপোর্ট দিয়ে আবার ব্রাজিল আর্জেন্টিনা জিকির করতে করতে মরবি, কত গেল আরো ফাইনালে কত মরবে, আর এই লাইনে গিয়া মরতে পারলে তো বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবি শহীদ। কপাল পুরলে ঘরে আগুন লাগলেও কিছু থাকে, কপাল পুরলে কিচ্ছু থাকে না। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস, কিছু মানুষ ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে মোনাজাত দেয় না। কেন? বুজুর্গ মানুষ গুনা নাই, মোনাজাত দিবে কেন? দোয়ারও দরকার নাই, বাইরে গিয়ে বিড়ি টানবে। শয়তান এদেরকে গ্রাস করে নেয়, মোনাজাত যেন দিতে না পারে। ওয়াজ শুনো আরো দুই ঘন্টা, কিন্তু মোনাজাত দিবে না, কারণ শয়তান বড় আলেম, সে জানে এত বিশাল বান্দাদের মধ্যে একজনার আমিন কবুল হবেই, আর একজনার আমিন কবুলের সাথে আল্লাহ সবাইরে মাফ করবেন। তা আমি যে 30 বছর লাগাইয়া তোরে আকাম করাইছি, এই যদি আজকের আমিনে কবুল হইয়া তোর গুনা মাফ হয়, তো আমার চাকরির ভ্যালু কি? এই জন্য শয়তান চায় যে মোনাজাত দিবি না। দেখবেন কিছু চিহ্নিত কপাল পরারা হতভাগা বদকিসমত বয়ান শুনবে ঘন্টাকে ঘন্টা বসে, মোনাজাত দিবে না, দেখলেই মনে করবেন ওর কপাল টোটালটাই পুড়ে গেছে, শয়তান ওর উপরে বিজয়ী হয়েছে। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান করুন। বয়ান তো শুনো, আল্লাহ তো আর অবুজ বানায় না, সব বুঝো, জিজ্ঞাস করলে তো পাক্কা ফতুয়া দিয়ে দিবা। অথচ আজকে ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, একটু ভয় অন্তরে আসে না? কি পরিমাণ নির্লজ্জ আর বেহায়া হইলে বলবে যে নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার, ইমান ভালো, কি পরিমাণ বেলাজা বেহায়া হইলে এই কথা বলতে পারে। এই জন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তাদের ইমান নাই, আল হায়া উ শুবাতুম মিনাল ইমান, লজ্জা বড় একটা সম্পদ, যার লজ্জা নাই ওর ইমান নাই। আল্লাহ পাক কোরআনের আয়াতে বললেন আমাকে ভয় করার মতো ভয় কর, সমাধান দিলেন আমাকে সাধ্য মতো ভয় করো। দ্বিতীয় কথা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান। অথচ একটা সেকেন্ড বেঁচে থাকবো সে তারও কোনো গ্যারান্টি নিঃশ্বাসের নাই, বিশ্বাস
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এভাবেই কোরআনের মাহফিল চলবে একশো বছর ভরে আজকে যারা আছি একটা মানুষও জমিনে জিন্দা থাকবো না বয়ান চলবে লোক থাকবে হয়তো তুমি আমি থাকবো না এই তো দুনিয়ার রং তামাশার আয়োজন আল্লাহ বলেন মরবি তো মরণ থেকে পালাইতে পারবি না তবে মুসলমান হইয়া মর এই দুইটা কথা আল্লাহকে ভয় করো মুসলমান হইয়া মরো আল্লাহ এই কথা দুইটা শুধু মুমিনকে কেন বলেছেন বেঈমানের কেন বলেন নাই মুমিনকে বলার কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান পাবে না শুধুমাত্র মুমিনেরা জান্নাত পাবে আর কেউ না আবার মুমিনেরাও যে পাবে বড় খবর আছে পাইতে যদি জান্নাত পাওয়া সহজ হইত জান্নাতের টিকিট পাইয়া দশজন সাহাবা জীবন ভর কান্না করতেন না বয়ান করা খুব সহজ কিন্তু বয়ানটা অন্তরের খোরা খাওয়া বড় কঠিন কলবের ভেতরে গিয়ে আসর করা এটা বড় কঠিন বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে এই ময়দানে হাজির করে দিয়েছেন এটা আল্লাহর বড় নিয়ামত পাগলামি করিস না রে পাগল কালকে এমন সময় একটা মানুষ এখানে খুঁজে পাওয়া যাবে না এখানে যেই পরিমাণ মানুষ আছে এর থেকে মনে হয় কম হবে না মার্কেট দোকানপাটে আড্ডা দিয়া কবিরা গুনা করে করে সময় কাটাচ্ছে বাড়ি বইলারছে অজে যাই এখানে আইসা কবিরা গুনা করে প্যান্ডেলে ঢোকার তৌফিক নাই আর এখানে বৈশাও কিছু কপাল ভরারা বসিয়াও মাহরুম বঞ্চিত বয়ান শুনে না গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে ছবি উঠল নি রেকর্ড হল নি মোবাইল নিয়ে ব্যস্ত বয়ান কানেও ঢুকে না কলবেও ঢুকে না অথচ বুদ্ধি যদি থাকতো চিন্তা করত বহুদিন পরে পাইছি বয়ানটা সরাসরি বৈশা শুনি দিলটারে নরম বানাই মাওলার কাছে একটু তওবা করে যাই যদি আজকের বয়ানটা আমার কখনো প্রয়োজন হয় কালকে পারলে মিডিয়াওয়ালাদের থেকে ডাউনলোড করে নিব এখন বৈশা সময় নষ্ট করে লাভ নাই এখন আমি মোবাইল বন্ধ করে চুপ করে বয়ান শুনি এই ছিল বুদ্ধিমানের কাজ এই মোবাইলওয়ালারা কপাল পরা নিশ্চিত কপাল পরা সন্দেহ নেই সন্দেহ করলেও গুনাহ হবে আল্লাহ হেদায়াত দান করুন মুমিনদের আল্লাহ বললেন আমাকে ভয় করো মুসলমান হইয়া মরো মুমিনকে বললেন কেন কয় জান্নাত মুমিন পাবে কোনো বেঈমান পাবে না দ্বিতীয় কথা হলো আল্লাহ মুমিনকে কি বললেন মুসলমান হইয়া মরো
আমরা এখানে যারা উপস্থিত আমরা সবাই মুমিন এবং মুসলমান নাকি কেউ আছেন মুমিন আর আলাদা কিছু মুসলমান এরকম আমরা যেমন সবাই মুমিন তেমন মুসলমান কিন্তু আল্লাহ মুমিনকে কেন বললেন এই মুমিনেরা মুসলমান হইয়া মরো তার মানে মুমিন হইলাম মুসলমান কি হওয়া এখনো বাকি রইল আল্লাহ এমন কেন বললেন যে মুমিন মুসলমান হইয়া মরিস মুসলমান না হইয়া মরবি না আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান إنه لكم عدو مبين او مومنرا ইসলামের ভেতরে পরিপূর্ণ ঢুকে যাও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না সে তোমাদের প্রকাশ্য দুশমন আয় যুবক রাতের বেলা খেলা দেখা যখন একটা চিৎকার দিছো সমস্বরে ঘরের পার্শ্বের শিশু বাচ্চা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে কান্না করে যেই মা সারা দিন আগুনের কাছে থেকে রান্না করলো রাতের বেলা বাচ্চাটাকে ঘুমাইতে গিয়ে 2 ঘন্টা চলে গেল মাত্র মা ঘুমে গেল কাঁচা ঘুম তোর খেলার চিৎকারে মায়ের ঘুম শেষ বাচ্চা ভয়ে কান্না করে উঠছে এই যে একটা বটদোয়া আসছে এই বটদোয়ার করবে কি এই শাস্তি কোন দিকে নিবি হিসাব কর তোমার ঠিকের অপেক্ষায় থাকবে না তুমি যে অন্যায় করছো এটার শাস্তি কিভাবে ভোগ করবা সেই চিন্তা করো হাসো কেন লজ্জা করে না রসূলের হাদিস না একটু আগে শুনাইছি আমি তো হাসানোর জন্য বলি নাই কিছু আমি তো তোমার চোখে পানি আসুক সেজন্য বলছি তো কান্না না আইসা হাসি আসে কেন লজ্জা কম তোমার কান্না আসা দরকার ছিল যারে আমার মাকে যদি চিৎকার দিয়ে কেউ উঠায় দিত আমি তোর কাল্লা ফালায় দিতাম আমার ঘরের ছোট বোন ঘুমাইছে আমার ভাই ঘুমাইছে বাচ্চা ঘুমিয়েছে কারো চিৎকারে যদি আমার বাচ্চা লাভ দিয়ে উঠে ভয় তাহলে আমি তো যেভাবে হোক ওর বিচার করতাম তোমার তো কান্না করা উচিত আর্জেন্টিনা ব্রাজিল কেমন দেশ যেখানে মাইকে মুসলমানের আজান দেওয়া নিষেধ আর তুই মুসলমানের বাচ্চা চালাকি করো না নামাজ নাই রাস্তা বন্ধ করে খেলা চাইতেছ ইসলাম নিষেধ করেছে কোন মানুষের চলাচলের পথকে আটকাবা না মানুষ কষ্ট পাবে মানুষকে কষ্ট দিয়ে বড়দোয়া নিও না এই আজকের ওয়াজে কিছু যদি না আমল করতে পারো এই একটা কথা ঘরে নিয়ে যা মানুষের বড়দোয়া নিবি না জবান দিয়ে কথা বলে ফেলেছো ব্রেক নাই বলার আগে হিসাব করবি মানুষের কলিজা আঘাত লাগবে কোন মুরব্বি বড়দোয়া দিছে তোর জিন্দেগী শেষ টোটাল জীবন শেষ কিসের বাহাদুরি করো তোদের বন্ধু না মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ কোটি ডলার পাইতো হাদিয়া টাকার পাহাড় দেখে কয় এত তাড়াতাড়ি মরবো না তো মরবি কবে কয় 150 বছর পর তো 150 বছর বাঁচবি কেমনে প্রস্তুতি নিচ্ছি 20 জন ডাক্তারকে কনফার্ম করলো মাইকেল জ্যাকসনকে অল টাইম চেক আপ করবে চিকিৎসা করবে কোনো খানা শতবার চেক সারা খাবো না খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না চেহারাকে বাদাই করলো টাকা 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 একটা গানের আওয়াজ লক্ষ ডলার হাদিয়া সেই মাইকেল 150 বছরের আগে মরবে না ফাইনাল সিদ্ধান্ত কমপ্লিট প্রস্তুতি যে কোনো খানা খায় খুব হিসাব করে কদম দেয় আল্লাহর কুদরত মাত্র 50 এর কোঠায় যখন ঢুকলো ডাক্তারেরা কয় কি ব্যাপার কি অবস্থা ভালো হঠাৎ করে মাথা ব্যথা শুরু ডাক্তার চেকআপ করো চেকআপ করায় বলে বিশ্রাম নাও বিছনায় শুইছে আরামে ঘুম দিছে চতুর্পার্শ্বে ডাক্তার পাহারা দিচ্ছে বয়স মাত্র 50 এর কোঠায় ঢুকলো এমন এক ঘুম দিছে
ডাক্তার সময়ের অতিক্রম হওয়া মাত্র গায়ে হাত দিয়া দেখল পুরা বডি কাঠের মতো শক্ত বরফের মতো ঠান্ডা চিৎকার দিল কখন মরল আমরা টেরি ভাই নাই এই তো জিন্দেগি তোর মতো যুবক ছেলেটা বিদেশে জীবন ভর কামাই কইরা যা বস্তা পাইছে দেশে আইসা করছে একটা বিল্ডিং ডুববে মাইয়া ভোলা নিয়া আনন্দ করবে মোটামুটি ইমার্জেন্সি মিস্ত্রি দিয়া কাজ চলতেছে ডুববে দুদিন পর চিত্রাং নামের তুফান শুরু হয়ে গেল রাতের বেলা টিনের ঘরে ঘুমাইল বিশাল বড় গাছ বাতাসে ফালাইয়া দিল টিনের ঘরের উপরে যুবক স্ত্রী কন্যা সন্তান পাশাপাশি একটা খাড়ের ভেতরে গাছটা এসে পড়ল বুকে চাপ লাগলো তিনজন জায়গায় নাই মাত্র দুই দিন পরে বিল্ডিং এ ঢুকতো কিসের বাহাদুরি করো আজকে এখন তুই বয়ান শুনতেছ কালকে এমন সময় হতে পারো তুই হসপিটালের রোগী কিসের বাহাদুরি করো জীবনের পিছন দিকে তাকাও তোমার মতই তো যুবক আমগো মত হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে কই তোর মত তো গালাগালি করে না আজান হয়ে গেছে এই গেল কই আমাদের অমুক ভাই গেল কই তো একজনে কই গেল খুঁজতেছে গিয়া দেখে কলেজের পার্শ্বে নামাজের ঘর সেজদায় পড়ে আছে এই যুবকেরা মিথ্যা বলবি না সত্য বল তোর ক্লাসের ছাত্র তোর ক্লাসের ছাত্রী স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না আছে না নাই আমাকে হুজুর দরকার নাই তোকে আল্লাহ বিচার করার জন্য তোর ভাই যথেষ্ট ওরে দাঁড় করায় বলবে এই বেঈমান তোর পাশের যুবকটা নামাজ পড়লো তুই পড়লি না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আজান হয়েছে গাড়িতে বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে সে পারলো তুমি পারলা না কেন তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না তুমি পারো না কেন বাবা আলেমদের কথাকে তুমি মিথ্যা মনে করছো ঠিক আছে মেনে নিলাম কোরআন শরীফ কি মিথ্যা মনে করছো বাড়ি কর পারলে একটা মিথ্যা কোরআন শরীফে তো আজ পর্যন্ত তুই কে বড় 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 মাতাওয়ালারা বহু অপচেষ্টা করেছিল ভুল বের করার জন্য পারলো না তো পারলোই না বরং বহু মাথাওয়ালা বেঈমানেরা অপচেষ্টা করে ব্যর্থ হইয়া কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছে যখন ঘুমাও একটু যদি ভয় করতে যে ঘুমের মধ্যে যদি মরি তাহলে আর হিন্দি গানের তার কানে লাগায় ঘুমাইতে পারতি না ভয় যদি থাকতো যে আজরাইল আইসা যদি দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো তাহলে আমার কবরে কি উপায় হবে এই কথা তো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানকে বললে মানবে না বুঝবে না তুমি তো মুসলমান তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক দুনিয়াতে আসি এক যাব এক কবরের সাইজ এক ভেতরে প্রশ্ন হবে তিনটা তাও এক কাফনের কাফর হবে কালার এক আমি হাফিজুর রহমানের জন্য যেই কাফন তুমি গরিবের সন্তান তোমারও সেই কাফন আমাকেও তিনটা একটা বাড়াইয়া দিবে না বক্তা হিসাবে এত সম্মান একটা কাফন বাড়াইয়া দিবে তুমি গরিব একটা কাফন কমাইয়াও দিবে না আমিও যেই তুমিও সেই কাফনের ভিতরে ঢুকছ কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নাই কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ লেখা থাকবে এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া মরো আমার আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আরে মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক বিনয়ের সাথে বলছি পায়ে হাত রেখে বলছি রে বাবা মুসলমান হইয়া কেন মরতে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ চান একটা মানুষ যেন জাহান্নামে না যায়
আমার আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতে দিবেন এবং আল্লাহ এটাও চান কিয়ামতের দিন বান্দা তোর হিসাব সারা আমি চাই তোরে জান্নাতে দিব কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়াও ফিদা সারা জাহান্নামে যাওয়া সারা জান্নাত পাবি না এ যুবক হুজুরদের কথা বাদ দিয়া দাও কিন্তু আজকে তুমি মাওলার কোরআনটা হাতের মধ্যে নাও বলবা হুজুর কেনার টাকা নাই মোবাইলের মধ্যে বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করো এরপরে কোরআনের তরজমা দেখো তোমার দিল থেকে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পারসেন্ট সত্য বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতে যাবে যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন হবে শান্তির ঘর আল্লাহ কোরআনের মধ্যে তাও বর্ণনা করেছেন তাজরি মিন তাহতিহাল আনহার এমন সুন্দর আরামের জান্নাত যে ছোট জান্নাত পাবে দশটা পৃথিবী সমান পাবে একটা জান্নাত যেখানে ঢুকলে বের হইতে মনে চাবে না যেই জান্নাতের নিচের থেকে দুধের নহর মধুর নহর এত সুন্দর জান্নাত একটা ইট স্বর্ণের আর একটা রূপা দিয়া ইট দিয়ে সুন্দর করে সাজানো জান্নাত যেটা কোনোদিন চোখ দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনাও করে নাই এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতীদেরকে নেক আমলওয়ালাকে দান করবেন ওই জান্নাত এত আরামের ঘর জানালা দিয়ে তাকায় দেখবে জাহান্নামীরা জ্বলতেছে চতুর্পার্শ্বে শুধু আগুন কান্না করবে এই জান্নাতির একটু আমাদের হাতটা ধরে নাও বলে হবে না একই সাথে চলছিলাম তোরে ডাকছিলাম চল নামাজ পড়তে চল তুই বলছো তোর নামাজ তুই পর আমারটা আমি দেখবো এবার দেখ নামাজ তো পড় নাই যে পড়ত তারেও পছন্দ করো নাই নিজেও টুপি পরো না কেউ যদি টুপি পরে তাও মেনে নিতে পারো না নিজেও দাড়িটা লম্বা করো না অন্যে দাড়ি লম্বা করে তাও পছন্দ করো না এরকম কপাল পরা আছে না নাই নিজেও হালাল খায় না যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না যে নবীর তরিকায় পাগড়ি পরে পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না নিজেও বান্দা পাঁচ বেলার নামাজ পড়ে না যেই বান্দা পাঁচ বেলার নামাজ পড়ে তারেও দেখতে পারে না নিজেও মোনাজাতে কাঁদে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না আল্লাহ পাক বলেন ও মুমিন মুসলমান হইয়া মর কারণ আমি আল্লাহ চাই তোরে বিনা হিসাবে জান্নাত দিব আর বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও মুসলমান হইয়া মরণ বরণ করো বলে মুসলমান হইয়া কেমনে মরবা এর একমাত্র জবাব গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাও গুনাহ থেকে কেমনে পবিত্র বানাইবা তোমার হায়াতের দুইটা অংশ আছে একটা চলে গেল আর একটা সামনে আসতেছে অতীত আর ভবিষ্যৎ এই দুইটা অংশে তুমি গুনাহ একটা করিয়েই ফেলছো সামনে তোমার গুনাহ থেকে বাঁচতে হবে জীবনটাকে পবিত্র রাখা লাগবে পেছনের গুনাহ থেকে যদি নিজেরে পবিত্র বানাইতে হবে পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাবার জন্য একটা মেডিসিন লাগবে সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে গুনাহ করবা না সেই জন্য একটা মেডিসিন লাগবে পেছনের গুনাহ হয়ে গেছে শয়তানের ধোকায় এর থেকে বাঁচার জন্য মেডিসিন লাগবে তার নাম তওবা তওবা করার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে পবিত্র বানায় নাও সামনে যতদিন বাঁচব আর কোনো গুনার কাছেও যাব না ওই গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে যার নাম হলো তাকওয়া আল্লাহ পাকের ভয় ওই তাকওয়া যদি অর্জন করতে চাও তাকওয়াওয়ালা আল্লাহর ওলি যারা এদের নেক নজর নাও এদের দোয়া নাও কারণ আল্লাহওয়ালা এদের নজর যখন তোমার উপরে পড়ে যাবে আমার মাওলার রহমত তোমার উপরে চলে আসবে কারণ আমার আল্লাহর খাস বান্দা যারা এরা ইচ্ছা করে গুনাহ করে না অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় খাটি আল্লাহওয়ালারা তওবা করতেও দেরি করে না এরে নবীর উম্মতের
দল ও আল্লাহর বান্দারা ও পর্দারার আলের আম্মা জানেরা আসেনি মা এরে আম্মা জান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আপনারা আউলিয়ায়ে কেরামের মা আপনারা হাফেজে কোরআনের মা এরে আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ও আম্মা জান মনটা কি চায় না এমন একজন সন্তান রাখিয়া কবরে যাবেন যেই সন্তান আপনার জানাজার ইমামতি করবে যেই সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এরে আম্মা জান মদিনার নবী কত সম্মান আপনাদের বয়ান করে গেলেন আমার আল্লাহ এত সম্মান আপনাদের দান করলেন ও আম্মা জানেরা ঘরের মধ্যে থাকবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলো আদর্শ আলা বানাবেন ডাক্তার হবে সন্তান কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান বাধা নাই আপনার সন্তানের প্রফেসর বানাবেন বাধা নাই তবে মা বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায় এলাকার মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ দেখিয়া খারাপ ছেলেগুলো যেন ভালো হয় আপনার সন্তানের কারণে যেন কোনো অন্যের সন্তান খারাপ না হয় আর এই ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে চান আপনাকে ভালো আদর্শওয়ালা হতে হবে কারণ আপনার আদর্শকে ফলো করিয়া সন্তান সামনের জীবনে আগাবে কারণ মা বাবার তুলনায় সন্তান মাকে সময় দেয় বেশি মাকে ফলো করে চলে বেশি এই জন্য নবী বলেন দুনিয়াতে যা দেখো সব সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরু মাতাঈ দুনিয়াল ইমরাতুস সালিহা এই দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো পর্দানিশী নেককারিনী নারীরা ইমাম গাজালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ প্রত্যেকটা সন্তানের জন্য তার প্রাথমিক শিক্ষিকা হলো তার আম্মা জান এরে পর্দারার আলের আম্মা জানেরা আপনার মতো মায়ের গর্ব থেকেই তো এই জমিনে নবী আসছে আপনার মতো মায়ের গর্ব থেকেই তো হাফেজে কোরআন জমিনে আসছেন বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হাফেজে কোরআন শেখুল হাদিস আপনার গর্ব থেকে বড় বড় ভালো ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার যারা ডাক্তারি করতে গিয়ে এক বেলার নামাজও বাদ দেয় না ইঞ্জিনিয়ারিং করতে গিয়া নামাজ সারে না প্রফেসর হইয়াও এক বেলার নামাজ বাদ দেয় না ও আম্মা জান আল্লাহর কাছে যদি এমন সন্তান কামনা করেন কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন আজকে স্বামীর টাকা দিয়া মার্কেটে মার্কেটে আড্ডা দেন আবার স্বামীর টাকা অগোচরে গুনাহের কাজে ব্যয় করেন কয়দিন আর আম্মা জান এমন একটা দিন আসবে সাদা কাফনের পাঁচটা কাফুন পরাইয়া যখন ঘর থেকে লাশটা নামায় দিবে আপন জনেরা তখন সন্তানগুলো আম্মু আম্মু বলে কান্না করবে ও মা আপনার জবানে কোনো আওয়াজ হবে না ওই বাঁশবাগানে সাদা কাপড়ের প্যাকেট কইরা রাখিয়া পারাইয়া মাটি দিয়া সব বিদায় হয়ে যাবে আপনার আপন বলতে কবরের মধ্যে কেউ থাকবে না ওই জন্য মা এখনো সময় আছে তওবা করে নেন স্বামীর খেদমত করেন দোয়া নেন মাল হেফাজত করেন সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন অন্তত কোরআন শরীফের সবকটা দিয়া কোরআন সিনায় ঢুকায় দিবেন আর মাল নষ্ট করবেন না বেপর্দায় বেগানার নজর নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করবেন না আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবেন শ্বশুর শাশুড়িদের জন্য দোয়া করবেন ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক আল্লাহর কাছে তওবা করে নাও মুসলমান না হইয়া মরা যাবে না যদিও দাবি করি মুসলমান এখনো আমার ঈমান আমলের মধ্যে যথেষ্ট দুর্বলতা দাবি করি আমি মুসলমান আমার জবানে মিথ্যা বন্ধ নাই গীবত শেখায়াত বন্ধ নাই গালাগালি বন্ধ নাই মুসলমান দাবি করি হারাম থেকে এখনো বাঁচতে পারি নাই এই মুসলমানিত্বের কোনো দাম নাই আল্লাহ কয় বান্দা এখনো সময় আছে তওবা নামের মেডিসিনটা গ্রহণ কর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর আমি আল্লাহ তোর জীবনের সব গুণাগুলো মাফ করে দিব অযুবকেরা একটু নিজের মনটাকে প্রশ্ন করো রে বাবা এই মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো সন্তান কৃষিকাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ
বাদ দেয় না আমি কেন পারি না আমার কপাল কেন এত খারাপ আমার উপরে আল্লাহ বুঝি বেজার হয়ে গেল গুনার কারণে মা বাবার অভিশাপ বুঝি কপালে লেগে গেল আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও পেছনে যদি অন্যায় হয়ে থাকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ আজকে তওবার জন্য রেডি হয়ে গেলাম বেজানা নাই এ যুবকেরা আমিও তো আজকে তোর মতো প্যানশার্টটাই লাগাইয়া দাড়ি কাইটে যদি চলতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথাটা কি পরিমাণ গরম লাগে লম্বা জামার পর কারণে শরীরটা বড় গরম দাড়ির কারণে যৌবনের ভাব পর্যন্ত চলে যায় এরপরও কেন নামাজ সারি না বেপর্দায় চলি না মিথ্যা বলি না এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ফজরের নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট এটা ভাষা দিয়া বোঝানো যাবে না ও যুবক এরপরেও কেন নামাজ সারি না একটু আগেই বলেছি আমার আল্লাহ তাআলার কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে গুনাহগারেরা জাহান্নামে যাবে ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে মদিনার নবী বলেন ওই গুনাহগার যখন কবরে শোয়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায় হবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আর কোন প্রশ্ন কবরে করা হবে না ও বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও তওবাও যদি করতে না পারো ওই গুনাহগারের অবস্থা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জাহান্নাম সম্পর্কে অনেক আওয়াজ দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা একটু তরজমা পড়িয়া দেখি ওরে ভাই আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এইভাবে সূরাগুলো জাহান্নামের আলোচনা পড়িয়া দেখো একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না যদি বান্দা গুনাহ নিয়ে তওবা না করে কবরে যায় আমার নবী বলেন তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে আমার আল্লাহ গায়েবে আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা এই নাফরমানের আর কোনো সুযোগ দেওয়া হবে না এই নাফরমান আমার দেওয়া পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইলো এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই এখন আর সময় সুযোগ দেওয়া হবে না কবরে জাহান্নামের বিছানাটা দাও জাহান্নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না ৯৯টা সাপ কবর ভরে যাবে আমার আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে ও যুবক আল্লাহর কোরআন যদি তুমি মনে করো সত্য জাহান্নামীদের আযাব হবে তাও সত্য কোনো সন্দেহ নাই এখন একটাই সুযোগ আল্লাহর কাছে তওবা করো গভীর অন্তরে দিলটা নরম করে তওবা করো মরিয়া গেলে যাব আর গুনার কাজে যাব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের কষ্ট দিয়া বরদোয়া নিব না আল্লাহর নবীর তরিকায় চলব তওবা করার যদি নিয়ত হয় তবে এটাও বাস্তব কথা আরে আল্লাহর নবীর ১৩টা বছর দেখলো বয়ান শুনিয়াও আবু জাহাল নামের বেইমানের কপালে নসিবে কালেমা আসলো না এই জমিনে এখনো কিছু শক্ত অন্তরালা থাকবে
কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন নরম দিলওয়ালা তওবা করে যদি চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ মুহূর্তে সবার গুনাহগুলো maaf করে দিবেন ও আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত থাকে অন্তরে যদি দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি দুনিয়াতে আসিয়া শয়তানের ধোকায় অন্যায় করেছি তওবা করলাম আর গুনাহ করব না রে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ অতিথিবৃন্দদের কবুল করে নেন আল্লাহ মাহফিলের মহব্বতে ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন রব্বুল আলামিন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য যারা জীবন দিল দিনের জন্য মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন